আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশ ভার্সেস পাপুয়া নিউগিনিয়া টি টোয়েন্টি ম্যাচটি লাইভ দেখবেন। তো বন্ধুরা, এই ম্যাচটি কিভাবে আপনারা আপনাদের ফোনটি দিয়ে লাইভ দেখবেন সেটি দেখানোর আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, দয়া করে এই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে। তো বন্ধুরা, বাংলাদেশ ভার্সেস পাপুয়া নিউগিনিয়ার লাইভ ম্যাচটি দেখার জন্য আমাদেরকে একটি অ্যাপ ইউজ করতে হবে। প্রথমেই দেখিয়ে দিচ্ছি কিভাবে এই অ্যাপটি ব্যবহার করে আপনারা ম্যাচটি লাইভ দেখতে পারবেন। সেটি দেখানোর জন্য আমি আমার ফোন থেকে অ্যাপটিকে ওপেন করছি। তো বন্ধুরা, অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। তো বন্ধুরা, অ্যাপটি যদি আপনাদের কাছে আপডেট চায় তাহলে আপনারা আপডেট দিয়ে নেবেন। তো বন্ধুরা, এরপর আপনারা বাংলাদেশ বিডিআইএক্স এই সার্ভারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অনেকগুলো চ্যানেল চলে আসবে। এরপর আপনারা এখান থেকে কাজী টিভিতে ক্লিক করবেন। তো বন্ধুরা, কাজী টিভিতে ক্লিক করার পর এখানে দেখবেন আরও কিছু সার্ভার চলে এসেছে। তারপর আপনারা এখান থেকে বাংলাদেশ সার্ভারে একটি ক্লিক করবেন। তো বন্ধুরা, বাংলাদেশ সার্ভারে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো চ্যানেল চলে এসেছে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা একটু নিচে চলে আসবেন। তো বন্ধুরা, নিচে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিটিভির দুইটি সার্ভার রয়েছে। তো বন্ধুরা, খেলাটিকে লাইভ দেখার জন্য আপনাদেরকে অবশ্যই গাজী টিভি এইচডি টু এই চ্যানেলটিকে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে চ্যানেলটি প্লে হয়েছে। তো বন্ধুরা, এভাবেই আপনারা এই অ্যাপটি দিয়ে খুব সহজেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। এখন আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করবেন। তো বন্ধুরা, এই অ্যাপটি ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেইখান থেকে এক ক্লিকে খুব সহজেই অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।